করোনা কালেও এসএসসি সমমানের পরীক্ষায় পাশের হার 93.58 জিপিএ 5 183,000 উচ্চশিত শিক্ষার্থীরা শিক্ষার মান হঠাৎ অনেক ভালো হয়ে গেছে, এত সরলীকরণ করাটা বোধ হয় ঠিক হবে না। অনলাইন শিক্ষা পদ্ধতি চালু রাখতেই হবে, বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। বই উৎসব আমরা করি, তবে করোনার কারণে আমরা বই উৎসবটা করতে পারিনি। অনলাইনে শিক্ষাটা চালু রাখতেই হবে, এখন থেকে শিক্ষা মন্ত্রণালয়কে সে প্রস্তুতি নিতে হবে। সিরাজগঞ্জে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ, বেগম জিয়াকে বিদেশ না পাঠানো পর্যন্ত চলবে আন্দোলন। সমাবেশে মির্জা ফখরুল আইনে সুযোগ নেই আবারও জানালেন মন্ত্রী। রাজধানীতে রোড ডিভাইডারে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির প্রাণ নিল নিয়ন্ত্রণহীন বাস, আহত তিন। দুমড়ে মুচড়ে যায় বেশ কয়েকটি রিক্সাও, চালক আটক। বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারে গিয়ে দখলদারদের বাধার মুখে বিআইডব্লিউটিএ, বাগবিতণ্ডা হাতাহাতি, উচ্ছেদ সাময়িকভাবে স্থগিত। মধ্যপ্রাচ্যে গেলেই মোটো অঙ্কের বেতন, লোভ দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ভুয়া রিক্রুটিং এজেন্সি। বিপুল পরিমাণ পাসপোর্ট সহ গ্রেফতার দুই।